পুকুরে অংশীদার আছে স্কুলের মাস্টার সি এসে ওখানে দেখে সঙ্গে সঙ্গে দেখিয়ে নিয়ে এলাম। দেখলাম আমার বড় ফোন নাই, ক্যামেরাটা যদি কিছু ভবিষ্যৎ খারাপ হয় তো ক্যামেরাটা করে নিয়ে নিয়ে চলে এলাম। দিয়ে নিয়ে এসে আনতে হ্যাঁ বোম দিলাম মাঝদারের কাছে দেখলাম বালতিতে, একটা ছোট্ট বালতিতে আমি গুনলাম না কয়েকটা বালতিতে বোমা রাখা আছে। তার মানে এটা প্রমাণ করতে চাইছিল হয়তো যে তৃণমূলে বিজেপির বুথ সভাপতি বোমটা রেখেছে, এটা ওরা প্রমাণ করার চেষ্টা করবে। আমি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে, প্রশাসন এর সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে ধরুক এবং তার ব্যবস্থা নেই। যদি বুথ সভাপতিকে আমার কোনো চাপাচাপি বা কোনোভাবে কিছু হয় তাহলে কিন্তু এখানে ভয়ঙ্কর পরিবেশ হবে। আর আমি নির্বাচনের প্রার্থী, আমার কোন এলাকায় বিজেপির কোন কর্মী কেমন আমি সবটা জানি। আমি প্রশাসনকে জানাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে জানাবো, ডিএম এসপিকে সবাইকে জানাবো যে এইরকম কাজ শুধু এখানে নয় আরও কয়েকটা জায়গায় এইরকম আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে তৃণমূল এখন হারবে জেনে কোনো রাস্তা না পেয়ে এইরকম হিংসার পথ এবং চক্রান্তের পথ ওরা বেছে নিয়েছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।